পৃথিবীতে অনেক ভয়ঙ্কর প্রাণী বাস করে। এদের মধ্যে অন্যতম একটি প্রাণী হলো সাপ, যা অনেক সময় আমাদের অজান্তেই লুকিয়ে বাস করে আমাদের আশেপাশে, এমনকি আমাদের ঘরের মাঝে। লুকিয়ে বাস করার ক্ষেত্রে সাপ বেশ পটু। সাপ শব্দটি শুনতেই মনের মাঝে দানা বাঁধে এক অজানা আতঙ্ক। তবে শুধু শুধু আতঙ্কিত হবার কোনো কারণ নেই। বিশ্বে এখন পর্যন্ত আবিষ্কৃত হয়েছে 3600 প্রজাতির সাপ। এদের মধ্যে অধিকাংশ সাপই হল বিষমুক্ত। মোট 375 প্রজাতির সাপ হল বিষধর। এখন মনে প্রশ্ন আসতেই পারে, এ 375 প্রজাতির সাপের মধ্যে সবচেয়ে বিষধর সাপ কোনটি? আজকের ভিডিওতে আমরা সে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। চলুন তবে শুরু করা যাক। পৃথিবীর সবচেয়ে বিষধর সাপ হল টাইপেন প্রজাতির সাপ। এ সর্প পরিবারের 5টি উপপ্রজাতি রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বিষাক্ত হল ইনল্যান্ড টাইপেন। এর বৈজ্ঞানিক নাম অক্সিউরানাস মাইক্রোলেপিডোটাস। এর বিষ পৃথিবীর সবচেয়ে মারাত্মক বলে বিবেচনা করা হয়। টাইপেন প্রজাতির এই সাপের এক ছোবলে সর্বোচ্চ 110 মিলিগ্রাম পর্যন্ত বিষ নির্গত হয়, যা 60 থেকে 100 মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট, অথবা এতে মারা যেতে পারে 1 লক্ষের বেশি ইঁদুর। প্রাণীবিদরা জানান, টাইপেনের এক ছোবল অন্তত 50টি কোবরার ছোবলের সমান। এদের বিষে আছে মারাত্মক ধরনের নিউরোটক্সিন, যা মানুষের শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ পুরোপুরি বিকল করে দিতে পারে। এর ছোবল পেশি অবশ করে হার্ট বন্ধ করে দেয়। এছাড়া এদের বিষের আরেকটি ভয়াবহ দিক হচ্ছে, এ বিষ মানুষের রক্তে মিশলে রক্ত শক্ত হয়ে যায়। ইনল্যান্ড টাইপেনের ত্বক গাঢ় রং বিশিষ্ট। এটি গাঢ় বাদামি কালো রং থেকে জলপাই সবুজ বাদামি রং পর্যন্ত হতে পারে। এটির পেছনভাগ এবং লেজ সাধারণত ধূসর রঙের এবং বাদামি শেড বিশিষ্ট। কিছু কিছু ক্ষেত্রে কালো রঙের শেডও দেখা যায়। ইনল্যান্ড টাইপেনের গড় দৈর্ঘ্য 1.8 মিটার বা 5.9 ফুট। তবে সাপটি সর্বোচ্চ 2.5 মিটার বা 8.2 ফুট পর্যন্ত হতে পারে। অদ্ভুত ব্যাপার হলেও সত্য, এই সাপের ছোবলে সেভাবে মানুষ মারা যাবার কোনো রেকর্ড নেই। এর কারণ, ইনল্যান্ড টাইপেনের মূল বাসস্থান হচ্ছে অস্ট্রেলিয়ার মধ্যভাগের শুষ্ক অনুর্বর অঞ্চল, যেখানে লোকজন খুব একটা থাকে না। ভয়ঙ্কর বিষাক্ত হলেও স্বভাবে এরা খুবই শান্ত। ইনল্যান্ড টাইপেন মূলত একটি গর্তবাসী সাপ। এরা সাধারণত রোডেন্ট, ইঁদুর এবং পাখি খেয়ে জীবন নির্বাহ করে। এটি শিকারের সময় খুব চুপচাপ থাকে এবং একটিমাত্র দর্শনের মাধ্যমে শিকারকে ধরাশয়ী করে। ডিম পাড়ার সময় হলে এরা একসাথে 12 থেকে 24টি ডিম পাড়ে। 2 মাস পর ডিম থেকে বাচ্চা ফুটে বেরোয়। অন্যান্য অনেক প্রাণীর মতোই এদের প্রজনন হার নির্ভর করে খাবারের সহজ প্রাপ্যতার উপর। খাবার কম লভ্য হলে এর প্রজনন হার কমে যায়। মজার বিষয় হলো, সবচেয়ে ভয়ঙ্কর ধারণা করা হলেও এরা খুব সহজেই বশ মানে। তবে একে কোনো কারণে বিরক্ত করা হলে শিকার জায়গা থেকে নড়ার আগেই এটি কয়েকবার পর্যন্ত ছোবল দিতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তীতে আপনারা কোন বিষয়ের উপর ভিডিও পেতে চান সেটি আমাদের কমেন্টের মাধ্যমে জানান। আমরা চেষ্টা করব সে অনুযায়ী ভিডিও বানাতে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।